ঠাকুরগাঁওয়ে শিশু কিশোর কিশোরী এবং নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় বহিরাঙ্গন অনুষ্ঠান বেতার শ্রোতা আনন্দমেলা 2024 অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের কার্যালয়ে ঠাকুরগাঁও বেতার কেন্দ্রের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা শ্রোতা ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রোতাদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কারের ব্যবস্থা করা হয়। এছাড়াও বেতার শ্রোতা আনন্দমেলা অনুষ্ঠানে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুর রহিম। আরও উপস্থিত ছিলেন উপ আঞ্চলিক পরিচালক জহুরুল আলম, সহকারী পরিচালক অভিজিৎ সরকার, এছাড়াও বাংলাদেশ বেতার ঠাকুরগাঁওয়ের কর্মকর্ত ঘোষক ঘোষিকারা উপস্থিত ছিলেন। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।